আমার হাজবেন্ডের আজকে বাহিরে মিটিং আছে, সে বাসায় খেতে পারবে না, সেজন্য আমি খাবার প্রিপেয়ার করে দিয়ে দিচ্ছি যেন অন টাইম সে খেতে পারে। যেহেতু সপ্তাহের প্রথম দিকে, সেহেতু আমি আমার খাবার স্টোরেজ করে নিচ্ছি। হাজবেন্ড চলে গিয়েছে মিটিংয়ে, সেই ফাঁকে আমি ভাবলাম একটু ঘরের কাজ করে নিই।
গ্রিন ভেজিটেবল আমার খুবই পছন্দ। এই হলো আমার সাম আপ। তাই আমি চাই যে আমার উইকডেজ গুলো গ্রিন দিয়েই চলুক। সো হিয়ার উই গো। কাছাকাছি একটা পার্ক আছে, বিকেলে প্রায় সবাই এখানে আসে। খুবই স্মুথ অ্যান্ড কুল, সো ফ্রেশ এয়ার নেওয়ার জন্য এই জায়গাটা খুবই সুন্দর অ্যান্ড পারফেক্ট। রাস্তাতে বসে থেকে আসরের আজান হয়ে গিয়েছে, সো আই এম লুকিং ফর প্রেয়িং রুম। এটা হলো পার্কের মধ্যে একটা সুরাও। সুরাও মিন্স হচ্ছে নামাজের রুম, মানে নামাজের স্থান। এখানে হচ্ছে ওযু করা যায়, মেয়েদের স্থান এটা, মেয়েরা এখানে সলাত আদায় করে। এখানে আছে নামাজ পড়ার জন্য জায়নামাজ, শরীর সুন্দরভাবে ঢাকার জন্য কাপড়, এগুলি এখানেই থাকে। যারা পড়তে চায় এগুলি এসে পড়ে, জায়নামাজ ইউজ করে, দেন নামাজ পড়া শেষ হলে আবার এখানে রেখে চলে যায়। তারপর এদিকে দেওয়া আছে কিবলা, যে এখানে ফিরে নামাজ পড়তে হবে। বিকেলবেলা ফ্লাওয়ার্সগুলি এত সুন্দর লাগছে। এখানে হেলিকপ্টারও উড়ে। ওকে, খুবই ভালো জিনিস, অন্য একদিন ট্রাই করতে হবে, কারণ ব্যাপারটা আমি আজকেই প্রথম দেখলাম, আগে চোখে পড়েনি। সন্ধ্যা হয়ে এসেছে প্রায়, আমাকে ফিরে যেতে হবে। আমার হাজবেন্ড আসবে, এসে নিয়ে যাবে আমাকে বাসায়, আমি ওয়েট করছি। হ্যালো ফিশি। Thank you.
আছে আমাকে পিক করার জন্য, আমি ব্যাক করছি বাসায়। Mm-hmm.